ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসসারুনহু আপনি এদেরকে দেখতে পাবেন ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিহিম বিবানী অপরাধী লোকগুলো যখন বিচারের মাঠে আসবে তারা তাদের ছেলে সন্তানকে দিয়ে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে দিয়ে বলবে আল্লাহ ওদের সবাইকে নিয়ে নাও আমাকে মুক্ত দাও আমাকে মুক্ত করো ভয় করুন সেই রবকে ভয় করুন সেই দিনকে ভয় করুন সেই আযাবকে ভয় করুন সেই কষ্টকে ভয় করুন সেই লজ্জা লাঞ্ছনাকে ভয় করুন সেই অপমানকে ও সাহিবতিহি ওয়াখি যেদিন অপরাধী তার স্ত্রী আর তার ভাইকে বলবে আল্লাহ স্ত্রী আর ভাইকে নিয়ে যাও আমাকে মুক্ত করো ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুই মানুষ যেদিন বলবে আল্লাহ এই যে খানদান এরা আমাকে আশ্রয় দিত আমার বংশ আমার গোষ্ঠী এই সবগুলোকে নিয়ে যাও আমাকে ছেড়ে দিন আজকে মুক্ত করো ومن في الأرض جميعا ثم ينجي পুরাণগঞ্জের মানুষ মহিলা এবং পুরুষ ভয় করুন সেই দিনকে যেদিন মানুষ বলবে বিচার মাঠে দাঁড়াবে তার পরিস্থিতি দেখবে যে তার আমলনামায় অপরাধ আর অপরাধ গুনাহ আর গুনাহ সেদিন তার অবস্থান সে বুঝে ভয় বলবে ومن في الأرض جميعا ثم ينجي বলবে ইয়া আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে দুনিয়া সবকিছু নিয়ে যান শুধু আমাকে ছেড়ে দেন আপনার দয়ালু রব যিনি আপনাকে অনুভব করার ক্ষমতা দিয়েছে খুশি হলে হাসেন দুঃখ পেলে কাঁদেন যিনি আপনাকে এই অনুভূতি দিয়েছে এত দয়া যার যিনি আপনাকে এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার সুযোগ করে দিয়েছেন যিনি আপনাকে এত দয়া করেছেন দিয়েছেন মা আপনাকে সুন্দর করে এভাবে আঁচলে রাখার জোরে দিয়েছেন বাবা বটবৃক্ষের ছায়ার মতো যে আপনাকে আগলে রাখবে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা রক্ষা করার জন্য যে আপনার দেখাশোনা করবে পাহারাদার বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে আপনার বাবা হচ্ছে আপনার জন্য এত বড় নিয়ামত যে আপনার বাবা বেঁচে আছে বলে পাশের বাড়ির কেউ আপনি কিছু করলে আপনাকে ধাক্কা দেয় না মারে না গালি দেয় না কারণ আপনার বাবা এসে ধরবে তাই বাপ দিয়েছে কে ভয় করেন সেই রবকে যিনি এত দয়ালু যেদিন আপনি দিতে চাইবেন আপনার ছেলে সন্তান মুক্তিপণ হিসেবে স্ত্রী এবং ভাই মুক্তিপণ হিসেবে জ্ঞাতি গোষ্ঠী যারা আপনাকে আশ্রয় দিত যেদিন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো যেদিন আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে সুদ খেয়েছি বিল্ডিং করার জন্য দুনিয়াতে চুরি করেছি বিদেশ ঘোরার জন্য দুনিয়াতে ডাকাতি করেছি অলস লাগে সামান্য কষ্টে অধিক উপার্জনের জন্য এই আপনি আমি আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক আমাদের মতো মানুষগুলো অপরাধী আল্লাহর সামনে গিয়ে বলবি আল্লাহ দুনিয়া তো দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে আমার অন্য লোকের অন্য কারো সব নিয়ে যান মুক্তিপণ হিসেবে নিয়ে নেন আপনি আপনার দয়ালু রব কি বলবে শুনবেন শুনবেন আপনার দয়ালু রব সেদিন কি বলবে ভয় করুন সেই কথাকে বলছে কাল্লা না কখনো নয় ইন্নাহা লাভা এটা লেলি হেন আগুন নাজ্জাতাল লিশশাওয়া যা মানুষের চামড়া খসে দেবে সুম্মা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা অতঃপর জাহান্নাম ডাকবে অহংকারী সত্য থেকে পিছে যাওয়া লোকগুলো ভয় করো আল্লাহকে পরাণগঞ্জের মানুষ ওকুলু কওলান সাদিদা এবং সত্য কথা বলো ইউসলিহ লাকুম আমালাকুম রব তোমাদের আমলকে সংশোধন করে দেবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবে আর যদি তোমরা আমায় ইউতিউল্লাহ ওয়া রাসূলা যদি আল্লাহর ইবাদত করো রাসূলের মত করে فقد فاز فوزا عظيما তোমরাই জিতে যাবে সবচাইতে বড় জয় পরাণগঞ্জের মানুষ ভয় করো আল্লাহকে তিনি আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহ নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না শিরকের গুনাহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এই ছড়া ক্ষমা করে দেবে ওনার মেজাজ ওনার ইচ্ছা যা খুশি যাকে খুশি ওয়া মান ইউশরিক বিল্লাহ
আল্লাহ শিরিক ক্ষমা করবে না জেনেও যে শিরিক করবে আল্লাহ শিরিককারীকে জীবনেও ক্ষমা করবে না মরণেও ক্ষমা করবে বেঁচে থাকলে ক্ষমা চাইলে তো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যে শিরিক করে মারা গেল সে জানতো যে শিরিক বড় অপরাধ তবু সে শিরিক করেছে আল্লাহ বলছে যে ফাকাদ ইফতারা ইসমান আযীমা নিশ্চয় সে মহা অন্যায় রচনা করলো যে ব্যক্তি জেনে শুনে শিরিক করলো যে শিরিক করলো শিরিক সম্পর্কে কেন জানবে না মানুষের মানুষের কি যুক্তি আছে আল্লাহর কাছে বলেন আপনি আপনার রব আপনাকে বানিয়েছে ওনার সাথে অংশীদারিত্ব কি কি কাজে হয় এটা আপনি জানবেন না কি কারণ দেখাবেন আল্লাহকে যে আল্লাহ আমি এই কারণে এটা জানি না অথচ আল্লাহ বলেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আর আমাকে সৃষ্টি করেছে ওনার ইবাদতের জন্য ওনাকে জেনে শুনে মানার জন্য শ্রদ্ধা করার জন্য যদি আমরা বলি যে আল্লাহ আমি তো এই জিনিসটা ছেলে সন্তানের মুহে পড়ে ধন সম্পদের মুহে পড়ে জানতে পারিনি সেই ব্যাপারে রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে তোমরা যারা ঈমান এনেছো ধন সম্পদ ছেলে সন্তানের মুহে পড়ে ওদের লোভে পড়ে ওদের পিছনে ওদের জীবন ওদেরকে একটা কিছু করে দেবার ফাঁদে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না ওমাই ইফআল যালিক তোমাদের মধ্যে যে ব্যক্তি ধন সম্পদের ছেলে সন্তানের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায় ফাউলাইকা হুমুল খাসিরুন তোমরা সবাই ক্ষতিগ্রস্ত বুঝে আসছে না আসেনি শুনুন রব বলছে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আর ক্ষমা করে দেবে যা খুশি যাকে খুশি আমাই ইউশরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ দাল্লা দালালাম বাঈদা সে ভীষণ ভাবে পথভ্রষ্ট সে সব চাইতে পথভ্রষ্ট সে পথভ্রষ্টের পথভ্রষ্ট যে আল্লাহর সাথে শিরিক করলো আল্লাহ বলছে সে পথভ্রষ্টের পথভ্রষ্ট পরমগঞ্জের মানুষ শুনুন আল্লাহ বলছে ইন্নাহু নিশ্চয় তিনি মাই ইউশরিক বিল্লাহ নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে ওর তাহাজ্জুদ ধ্বংস হয়ে গেছে ওর তাহাজ্জুদ ধ্বংস হয়ে গেছে ওর হজ ধ্বংস হয়ে গেছে ওর মসজিদ বানানোর টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে ওর ইতিমখানায় বস্তা বস্তা চাল আর ডাল হেঁটে যাওয়া গরু মহিষ ছাগল ধ্বংস হয়ে গেছে ও ওর সব ধ্বংস হয়ে গেছে যে আল্লাহর সাথে শিরিক করলো আল্লাহ বলছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে আল্লাহর সাথে শিরিক করলো আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দিল জান্নাতে ঢুকতেই পারবে না যে আল্লাহর সাথে শিরিক করে মরে গেল ভয় পেও না পরমগঞ্জের মানুষ বেঁচে আছো তো জীবনটা আছে এটা আল্লাহর নিয়ামত বলেছিলাম কিনা এখনই মাপ চাও এখনই মাপ চাও আমি ইনশাআল্লাহ আমার ওয়াজ শেষ করার আগে তোমাকে বলবো জানা করেছো করেছো সুদ খেয়েছো খেয়েছো গীবত করেছো করেছো চুরি করেছো করেছো মিথ্যা বলেছো বলেছো যা খুশি করেছো করেছো আজকে থেকে আল্লাহকে ভয় পাও তোমার রব কত দয়ালু এই জীবন এই নিঃশ্বাস তোমার জন্য কত বড় নিয়ামত তুমি অনুভব করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি অনুভব করবে আমি আমার সেই উদ্দেশ্যের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ যাতে মাহফিলটা শেষ করা যায় শোনো মানুষ শিরিক মুক্ত ইবাদত করার চেষ্টা করো মানুষ মানুষ রবের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো দরকার নেই রব ছাড়া রিজিক দাতা কে সন্তান দাতা কে সুস্থ করে কে তাহলে মসজিদ ছাড়া আল্লাহর কোনো ঘর আছে মসজিদ ছাড়া আল্লাহর কোনো ঘর আছে মসজিদ ছাড়া আল্লাহর কোনো ঘর আছে না তুমি আল্লাহকে সব জায়গায় পাবে তোমার হৃদয়ে স্মরণে আকাশের আরশে আযিমের উপরে তিনি কিন্তু তুমি যখন ওনাকে স্মরণ করো তিনি তোমার সঙ্গেই থাকে স্মরণে সুবহানাল্লাহ পরমগঞ্জের মানুষ কি রব পেয়েছো শুনবে শুনবে কি রব পেয়েছো দেখো তো তোমার রবটা কত দয়ালু তোমাকে কত ভালোবাসে তুমি আমি অপরাধে লিপ্ত হৃদয়টা কালো কুলুষ হয়ে গেছে হৃদয়টা জং ধরে গেছে পরমগঞ্জের মানুষ
তা না হলে রবের এত দয়ার কথা শুনেও মানুষ রব থেকে দূরে থাকতে পারে। 60 বছর 70 বছরের জীবনকে প্রাধান্য দেয় অনন্ত জীবনের বিনিময়ে। হৃদয়টা অসুস্থ হয়ে গেছে মানুষ, পরমগঞ্জের মানুষ হৃদয়টা অসুস্থ হয়ে গেছে। দেখো একটু বিবেচনা করে, 70 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে কেউ অনন্ত জীবনের পিছে ঘুরে? নিশ্চয়ই একটা রুগ্ন হৃদয় এটা করতে পারে, সুস্থ হৃদয় পারে না। رب بولشن أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তীব্র দ্রুত গতিতে তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে আসো। কে বলছে কথা? আসবে তো, আসবেন তো। দেখুন আপনি গুনাহ করনার নেকি করেন মরে যেতেই হবে। আপনার গুনাহ আপনার বয়স বাড়াতে পারে না, আপনার অপরাধ আপনার যৌবন বাড়াইতে পারে না, আপনার অপরাধ আপনার সম্পদ বৃদ্ধি করতে পারে না। মনে রাখবেন আল্লাহ আপনার জন্য সম্পদ লিখেছেন তাই আপনি পাচ্ছেন, অধৈর্য হওয়ার কারণে আপনি ইললিগাল ওয়েতে এটা অর্জন করে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। আল্লাহর কাছে হিদায়াত চাননি বলে নিজে দুই নাম্বার পথে কামাই ফেলছেন, ধৈর্য ধরে এক নাম্বার পথে থাকতেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেন যে স্বর্ণের খনি পায়ের মধ্যে লেগে গেছে আর বিলিনিয়ার হয়ে গেছে। না না, আপনি চুরি করে বড় লোক হননি, এটা আল্লাহ লিখেছে তাই পাচ্ছেন। আল্লাহ সম্পদটা লিখেছে কিন্তু চুরিটা আপনি নিজের ইচ্ছায় করেছেন, আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আল্লাহ কি দিয়েছে? পূর্ণ স্বাধীনতা দিয়েছে। দেখেন না, বাপের একমাত্র মেয়ে, 50 বিঘা জমি, ছেলেই হয় না, একটা কাজের ছেলে, কাজে নিয়ে আসছিল। মিনতি মিনতি বুঝুন, গরু ছাগলকে ঘাস গোবর দেয়, ধান চাষ করে, অন্য অন্য লোকজন রাখে। তো যে লোকটার 50 বিঘা জমি সেই লোকটার মেয়েটার একটু একটা চোখ ছোট অথবা একটু অ্যাবনর্মাল, মানে স্বাভাবিক না কিন্তু খুব সুন্দরী। তো এই দরিদ্র ছেলেটাকে দেখে বাপ মনে করে যে আমার মেয়েটাকে কার কাছে বিয়ে দিব, আমি মরে গেলে কে দেখবে? কাজের মিনতিকে বলে তুই আরেকটা বিয়ে করে নিস পরে, আমার মেয়ের ঘরে যদি নাতিপুতি না হয়, হ্যাঁ তুই পরে আরেকটা বিয়ে করে নিস, আমার মেয়েটাকে বিয়ে করে নে। 50 বিঘা জমির মালিক হয়ে গেছে কয় বিঘে? দেখছেন রিজিক কিভাবে আসে? ও যদি এই লোকের ছেলেটাই বলে ছুরি ঢুকাই দে পেটের ভিতরে আর সিগনেচার নিয়ে নে যে আমার নামে করে দিয়েছে, তো এটা এটা তো ও নিজে অপরাধ করলো। কিন্তু রিজিক কে লিখে রেখেছিল? আল্লাহ। পরানগঞ্জের মানুষ বিবেক দিয়ে ভাবো। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াজান্নাহ। তোমরা সবাই দ্রুত জলদি জলদি রবের ক্ষমার জান্নাতের দিকে আসো। যার বৃষ্টিতে প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিনের, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ প্রস্তুত করেছে ঈমান মুত্তাকি আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য। আল্লাহকে ভয় পাবে তো? আল্লাহকে ভয় পেলে দাড়ি কেটো না, আল্লাহকে ভয় পেলে মসজিদ ছাড়া অন্য কোথাও যেও না ইবাদতের ঘর মনে করে, আল্লাহকে ভয় পেলে তোমার মুরগি তোমার ছাগল তোমার ডাব তোমার নারিকেল তোমার গরু তোমার মহিষ তোমার বাড়িতে থাকবে, নতুবা দান করে দিলে কোনো ইয়েতিমখানায়, দান করে দিলে কোনো দরিদ্র অসহায়কে, আল্লাহর ঘর ব্যতীত অন্য কোনো ঘরে যাবে না। তোমার নজর নিয়াজ তোমার মানত কার জন্য? আল্লাহর জন্য। পরমগঞ্জের মানুষ বিবেক দিয়ে ভাবো, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. هن بيقولون هي أمار بندقون تمرا جرا نيجي دير پتی وابی چار کرے چو اللہ بول چو پران گنجر مانوش منو جگ دی شنو منو جگ دی شنو تمہار راب تمہا کی بول چو قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন, এই তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছো অবিচার করেছো গুনাহ করেছো গুনাহগার পাপ পাপিষ্ঠ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না।
আল্লাহর দয়া থেকে তোমরা আশা ছেড়ো না আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না মানুষ ফিরে আসো রবের দিকে দেখো কি পেয়েছো দেখো কেমন রব পেয়েছো মানুষ তোমার সব কিছু তিনি জানেন নাকি জানেন না ইয়া কিরামান কাতিবিন রয়েছেন সম্মানিত লেখকবর্গ ইয়ালামুনা মা তাফআলুন লেখকবর্গরা জানে যা তোমরা করো